ওয়েলকাম টু রাইহান জিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের কম্পিউটার টিপস অ্যান্ড ট্রিক্স পর্বের একটি দারুণ এবং ইম্পর্টেন্ট টিউটোরিয়াল সেটা হচ্ছে খুব সহজেই আপনি আপনার পেন ড্রাইভের আইকন হিসাবে কিভাবে আপনি আপনার নিজের ছবি বা যে কোনো ছবি এখানে সেট করবেন তো সেই জিনিসটা কিভাবে করা ওইটা আজকে আমরা দেখে নিব তো চলুন শুরু করা যাক নতুন নতুন এবং এক্সাইটিং সব ভিডিও পেতে এখনই চ্যানেলটি এখান থেকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এবং নোটিফিকেশন অল করে সেভ করে দিন ওয়েলকাম ব্যাক তো আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা আমাদের একটা ছবি লাগবে যে কোনো ছবি তো আমাদের এই যে ছবিটা আমি এই ছবিটার উপরে রাইট বাটন ক্লিক করে আমরা এটা পেইন্ট ওপেন করব এটাকে আইকন আকারে সেভ করার জন্য তো দেখেন ছবিটা অনেক বড় আমি এটাকে ভিউতে গিয়ে জুম আউট করে একটু ছোট করে নিচ্ছি এখন আমরা যাবো হোমে হোমে যাওয়ার পরে সিলেক্ট টু সিলেক্ট করবো এখন আমরা একটা নির্দিষ্ট অঞ্চল সিলেক্ট করে নিব ধরেন এই অঞ্চলটুকু আমি সিলেক্ট করে নিলাম ক্রপ এর উপরে ক্লিক করলাম তারপরে ফাইলে যাব যাওয়ার পরে যাব হচ্ছে সেভ এসে যাওয়ার পরে আমি যে জায়গায় আসলে সেভ করতে চাই যে এক জায়গায় সেভ করলাম তো ডেস্কটপে পেন ড্রাইভ নামে একটা ফোল্ডার আছে এটার ভিতরে আমি সেভ করব তো সেভ করার জন্য আমরা এখান থেকে এই যে চব্বিশ বিট বিট ম্যাপ যে ফরম্যাটটা আছে এই আইকন আকারে আমরা এখানে সেভ সেভ করব এবং এটার একটা নাম দিয়ে দিব ধরেন আমি এটার নাম দিলাম আর এ ওয়াই সে এন রায়হান দিয়ে দিলাম তারপরে সেভ করে দিলাম এখন আমরা এটা মিনিমাইজ করব তো খেয়াল করেন এখানে এই যে রায়হান নামে কিন্তু একটা আইকন সেভ হয়ে গেছে এটা ছিল আমার সেই ছবি হ্যাঁ এটা দেখেন তিহাত্তর কিলোবাইট আর এইটা যে আইকন এটা দেখেন প্রায় এক মেগা ঠিক আছে এখন আমাদেরকে একটা টেক্সট ফাইল ওপেন করতে হবে আমি রাইট বাটন ক্লিক করে নিউ এ যাব যাওয়ার পরে এই যে নিউ টেক্সট ডকুমেন্ট এটার উপরে ক্লিক করে এখানে আমরা লিখব এ ইউ টি ও অটো আর ইউ এন অটো রান ঠিক আছে এরপর আমরা ইন্টার দিব এরপর লিখব আই সি ও এন আইকন ইজ ইকুয়াল টু আমার যে যে আইকনটা আছে এই যে রাইহান নামের আর এ ওয়াই এইচ এ এন রাইহান ডট BMP ঠিক আছে এখন এটাকে আমাদেরকে সেভ করতে হবে ফাইলে যাব যাওয়ার পরে সেভ এসে যাব যাওয়ার পরে এই ফোল্ডারে সেভ করব টেক্সট ডকুমেন্ট থেকে এখান থেকে ওয়াল ফাইল দিলাম আর এখান থেকে আমরা এটার নাম দিব autorun.inf ঠিক আছে .inf দিতে হবে দেওয়ার পরে সেভ করে দিলাম তো এটা আমি এখন কেটে দিলাম তো খেয়াল করেন এই যে autorun এ একটা ফাইল এটা সে INF ফাইল আর এটা হচ্ছে আমার ছবি এখন এইটা আর এইটা দুইটা আমরা এখান থেকে কপি করব কপি করার পরে আমার যে পেন ড্রাইভ আছে এখানে আমরা চলে যাব এই যে পেন ড্রাইভ এটার ভিতরে দিয়ে আমি পেস্ট করে দিলাম দেওয়ার পরে রিফ্রেশ দিলাম এখন পেন ড্রাইভটা একবার খুলে ফেলবো আমরা ব্যাকে যাই তো পেন ড্রাইভটা খুলে ফেললাম খুলে ফেলার পর আবার যখন আমি লাগালাম তো খেয়াল করেন এই যে আমার সেই পেন ড্রাইভটা কিন্তু এই যে এখন ইনসার্ট হয়েছে এবং আইকন আকারে আমার সেই ছবিটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কাজটা করতে হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না